পুরী ভুবনেশ্বর রাজ্য সড়ক ধরে পুরী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে এমন এক গ্রাম, যা প্রতি পদক্ষেপে অপার সৌন্দর্য নিয়ে বসে রয়েছে। গ্রাম তো নয়, যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। রঘুরাজপুর, উড়িষ্যার ক্যাপ ভিলেজ হিসেবে পরিচিত রঘুরাজপুর। চন্দনপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ভার্গবী নদীর তীরে ঐতিহ্যবাহী কারুশিল্পীদের গ্রাম। খ্রিস্টপূর্ব 5 সাল থেকে প্রচলিত পটচিত্র শিল্পের পীঠস্থান হিসেবে পরিচিত এই গ্রাম। এছাড়াও এই গ্রামের আরও একটি পরিচয় আছে। পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী ও উড়িষ্যি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের জন্মভূমি। গ্রামে প্রবেশের পূর্বেই রয়েছে বাজার, যেখানে পটচিত্রের সাথে সাথে পাথরের রকমারি মূর্তি পসরা সাজানো রয়েছে বিক্রির জন্য। বাজার পেরিয়ে সারি সারি নারকেল গাছের মাঝ দিয়ে পিচ ঢালা আঁকাপাকা সর্পিল পথ এগিয়ে গেছে রঘুরাজপুরের দিকে। নারিকেল, পাম, আম ও কাঁঠালের গাছে ঘেরা গ্রামটিতে 120টি পরিবারের বাস। সমান্তরাল দুটি রাস্তার ধার দিয়ে রয়েছে ছবির মতো সাজানো সব বাড়ি, তবে সবগুলো বাড়ি একে অপরে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। এটি একটি শিল্পগ্রাম, যে গ্রামে সবাই শিল্পী আর ঘরের এক একটি দেয়াল তার ক্যানভাস। রঘুরাজপুর পটচিত্রের এক মায়াবী জগৎ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় যখন চোখে পড়ে পূর্বপুরুষদের শিল্পের উত্তরাধিকার আকিয়েদের হাত থেকে নির্গত শিল্পকলার নিপুণ শিল্পকর্ম কিংবা পটচিত্র। এখানে তালপাতার উপরে চলে আঁকাআঁকি, প্রস্তরের উপরে জন্ম নেয় শিলালিপির ভাস্কর্য, কাষ্ঠশিল্প, কাপড়ের উপরে রঙের খেলা, বাদ যায় না কোনো ধরনের হস্তশিল্পই। গ্রামের প্রাকৃতিক দৃশ্যে হারাবেন না গ্রামবাসীর ঈশ্বর প্রদত্ত প্রতিভায় দ্বিধায় পড়তে হয়। প্রত্যেকটি ঘর বিচিত্র চিত্রকর্মে ঠাসা, এক একটা ঘরের দেয়াল এক এক কথা বলে। কোনো দেয়ালে বলে শ্রীকৃষ্ণের জীবনকথা, কোথাও বা রয়েছে রামায়ণের গল্প, কোথাও বা মহাভারতের। এই গ্রামের সকলের একটাই পেশা, একটাই পরিচিতি, শিল্পী। জানা যায় 10ম শতাব্দীতে জগন্নাথ মন্দির স্থাপনকাল থেকেই স্থায়ী হয়েছে এখানকার বাসিন্দারা। সে তখন থেকেই তারা তালপাতায় কিংবা পাথরে খোদাই করে চিত্রগল্প করে। পুরুষেরা তসর সিল্ক কাপড়ে অঙ্কন করে, ঘরের মেয়েরা রং বেরঙের কাগজের মুখোশ বানায়, কাঠ দিয়ে খেলনা তৈরি করে। ঠিক কবে থেকে এই শিল্পের জন্ম তা জানা যায় না, তবে বছরের পর বছর বংশানুক্রমিকভাবে চলছে শিল্পের বিকাশ। পটচিত্র একটি সংস্কৃত শব্দ, পট অর্থ বস্ত্র এবং চিত্র অর্থ ছবি। পটচিত্র হল কাপড়ে ছবি আঁকা। ধারণা করা হয় এর উৎপত্তি 2ম শতাব্দীতে। পুরীতে রথযাত্রা এবং দেবতা স্নানযাত্রা দুটি প্রধান উৎসব হিসেবে গণিত হয়। লোককথা আছে যে স্নানযাত্রায় 108 ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তখন তারা ভক্তদের দর্শন দেন না। আবার রথযাত্রায় 3 ভাই বোন মাসির বাড়ি যাওয়ায় তখনও মন্দিরে থাকা হয় না তাদের। তাই একসময় সাধারণ মানুষের দর্শনের জন্য দেবতাদের পরিধেয় বস্ত্রের উপর প্রতিটিতে এই 3 ভাই বোনের ছবি আঁকার প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এই শিল্পীদের নাম হয় পটুয়া এবং কাপড়ের ওপরে আঁকা চিত্রের নাম হয় পটচিত্র। তসর সুতি কাপড়ে পটচিত্র আঁকা হয়। প্রথমে কাপড়টিকে তেঁতুলের বীজ দিয়ে তৈরি আঠার প্রলেপ দেওয়া হয়, যার রং হয় সাদা। তারপর কয়লা বা পেন্সিল দিয়ে আঁকা হয় এবং প্রাকৃতিক রং দিয়ে রঙিন ছবি ফুটিয়ে তোলা হয়। ছবি আঁকা সম্পন্ন হওয়ার পর একে টেকসই করার জন্য কাঠ কয়লার আগুনের উপর টেম্পারিং করা হয় এবং বার্নিশ পৃষ্ঠ প্রলেপও প্রয়োগ করা হয়, যার ফলে
ছবিটি একটি উজ্জ্বল ফিনিশিং পায়। তালপাতাতেও অঙ্কিত হয় চিত্র। প্রথমে নিম ও হলুদের জলে তালপাতা চুবিয়ে শুকানো হয়। এতে করে পোকাদের থেকে রক্ষা করা হয় পাতাকে। এরপর সরু কোনো এক লোহার পেন্সিলের মাধ্যমে পাতায় মনের মতো করে ছবি আঁকেন শিল্পীরা। যখন আঁকা শেষ হয়, কাজলে কালি এবং গাছের আঠা মেশানো এক তরল কাপড়ে ঢেলে চিত্রটির উপরে ঘষলে চিত্রটি ফুটে ওঠে। এছাড়া আরও শিল্পকর্মের ক্যানভাস হিসেবে পরিচিত নারকেলের ছোবড়া, সুপারি, কাঁচের বোতল ইত্যাদি যেসব জিনিস ফেলে দেওয়া হয়, সেগুলো শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে ওঠে ঘোড়া, হরিণ, গাছ, বাবুই প্রভৃতির বাসা হিসেবে। নারকেলের মালাতেও আঁকা হয় ঐতিহ্যবাহী বা আধুনিক নকশা। সুপারির উপরেও নানা নকশা আঁকা হয়। পটচিত্র অঙ্কনে প্রাকৃতিক উপায়ে হাতে বানানো সব রং ব্যবহার করা হয়ে থাকে। মূলত সাদা, কালো এবং তিনটি মৌলিক রং, লাল, হলুদ ও নীল রং ব্যবহার করা হয়। শাঁখের গুঁড়ো তৈরি করা হয় সাদা রং। চোখের কাজল থেকে আসে কালো, আর লাল রং পাওয়া যায় সিঁদুর থেকে। বাকি রং বানাতে বিচিত্র রঙের পাথর গুঁড়ো করা হয়। শাকসবজি থেকেও রং বানায় অনেকে। শুকনো কঞ্চির সাথে পশুর নরম লোম দিয়ে বানানো হয় তুলি। পটচিত্রের বিষয় সাধারণত হিন্দু ধর্মীয় রসপুরাণ এবং পৌরাণিক।